ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বের কারণে এশিয়া কাপের ভেনু নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। পাকিস্তানের মাঠে খেলতে ভারতের আপত্তি। অন্যদিকে পাকিস্তান হুমকি দিয়ে রেখেছে, ভারত পাকিস্তানে না এলে 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তানও। তাই আইসিসি ও এসিসির দুটি টুর্নামেন্টই হাইব্রিড মডেলের শঙ্কা দেখছে অনেক ক্রিকেট সমর্থকরা। সেক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, ভারত ছাড়া আর কোনো দেশে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। এখন ভারতের কারণে হাইব্রিড মডেল চালু হলে একই নিয়মে 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কার্যকর হতে হবে। চলমান এমন অনিশ্চয়তায় গত বৃহস্পতিবার 11ই মে সংবাদ মাধ্যম ESPN ক্রিক ইনফো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। নাজাম শেঠি বলছেন, ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও তা কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে কিংবা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল, ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব। সেটি আরও বলেন, ভারতের সরকার যদি BCCI-কে পাকিস্তানে দল পাঠাতে নিষেধ করে, আমাদের সরকারও ভারতে বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেবে না। মাহমুদা মুন্নি, নিউজ 24।